এটা আমি যখন ক্লায়েন্টকে পাঠালাম, তো ক্লায়েন্টের রিপ্লাইটা হচ্ছে কি, আই ডোন্ট লাইক দ্য পুল ডিজাইন অ্যাট অল, মানে ও টোটালি পছন্দ করে নাই, যে ও আসলে এই $650, মানে কি বাংলাদেশি টাকা আমাদের কাছে ৭০,০০০ টাকা লাগতেছে না, মানে খুব বড় একটা অ্যামাউন্ট, বাট ওদের কাছে আসলে এই অ্যামাউন্টটা খুবই কম, মানে এই এইগুলো করতে তো অনেকটা মানে $1 বিলিয়ন কাজ, টোটাল বা টোটাল হাউসটা বিশাল বড় এরিয়া এটা। আসসালামু আলাইকুম, মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। এটা আপওয়ার্কের একটা কাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি $650 চার্জ করছি, তো এটা মেইনলি ব্যাকইয়ার্ড ডিজাইন এবং ফ্রন্ট ইয়ার ডিজাইন, এবং ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার বাজেটে কোনো প্রবলেম নাই, জাস্ট ডু ইউর ক্রিয়েটিভিটি, আমাকে জাস্ট এটা মানে বলছে। তো আমি কাজটা শুরু করি বেশ অনেক পরেই কাজ শুরু করি, এটা মেবি নিয়েছিলাম April 24, বাট মেইনলি ডিজাইনটা কিন্তু আমি প্রথম ডিজাইনটা আমি একদিনেই করি, আমি দেখাচ্ছি, মানে এখান থেকে দেখাইতে গেলে একটু সময় লাগবে, আমি ফুল ড্রেসে দেখাই। তো প্রথমে হচ্ছে আমি এই ডিজাইনটা করি, এটা বেশ আমার কাছে বেশ ভাল লাগছে এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা করার পরে দেখতে পাচ্ছেন এটা টোটাল একটা ফ্রি ফর্ম পুল, প্লাস যেহেতু একটা লাক্সারি ও ডিজাইন চাই, সো আমি একটা লাক্সারি পুল ডিজাইন করছি। এখানে ফায়ার ফিচার আছে, দেখেন রাতের বেলার ভিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার ফিচার আছে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। অ্যান্ড এখানে একটা ইনগ্রাউন্ড ফায়ার পিট আছে, এখানে সুন্দর একটা পোল, হ্যাঁ এটা আছে, এখানে আমি একটা বার এরিয়া রাখছি, সুইং সেট রাখছি, আমার কাছে কিন্তু ডিজাইনটা অফার পছন্দ হয়েছে বলেই তো আমি করছি। তো আমি যখন ক্লায়েন্টকে হচ্ছে মোটামুটি এই যে বার এরিয়াটা, এই বার এরিয়াটা আমি মোটামুটি একটু লাক্সারি রাখছি, তো এটা আমি যখন ক্লায়েন্টকে পাঠালাম, তো ক্লায়েন্টের রিপ্লাইটা হচ্ছে কি, আই ডোন্ট লাইক দ্য পুল ডিজাইন অ্যাট অল, মানে ও টোটালি পছন্দ করে নাই। এখন বলছে আই ডোন্ট কেয়ার ফর এ লেজি রিভার, মানে এই যে আপনার মানে চিকুন যে এরিয়াটা, ওইগুলো পছন্দ করতেছে না। তো যাই হোক, ওর একদমই পছন্দ হয় নাই, অ্যান্ড বলছে দ্য হোল ডিজাইন ইজ ভেরি প্লেইন। তো ও আমাকে কিছু ইন্সপায়ারেশান ইমেজ পাঠাইছে, সে অনুযায়ী করতে বলছে, বাট ও আমাকে কোনো দিক নির্দেশনা দেয় না যে এটা রেক্টেঙ্গেল শেপ হবে নাকি ফ্রি ফর্ম শেপ হবে। এটা ফ্রি ফর্ম, এটা তো মডার্ন ডিজাইনই বলা যায়। তো যাই হোক, পরবর্তীতে আমি ওকে আবার নতুন একটা ডিজাইন করে দিই, নতুন ডিজাইনটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ পুল, এটাও বেশ লাক্সারি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। তো আসল মজাটা হচ্ছে এখানে, তো ও যে হচ্ছে এটাকে বলতেছে, এটাকে পেরগোলা বলে, ও বলছে স্যার রামাদা, তো রামাদা ডিজাইনটা হচ্ছে আমি একটু আরও ভালোভাবে করছি। এটা হচ্ছে নাইট ভিউ দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আলাদা বার এরিয়া দিছি, প্লাস এখানে বিবিকিউ এরিয়া। এখন ও আমাকে বলতেছে যে ব্যাকইয়ার্ড ইজ লুকিং মাচ বেটার, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড এবং ফ্রন্টের ডিজাইন। বাই দ্য ওয়ে, এই ডিজাইনটা কিন্তু আমি গতকাল রাতে ধরছি, গতকাল মানে আজকে সকালে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, অবশ্য গতকাল হয়ে গেছে, এখন 12:50। তো সকালে আমি ফজর নামাজ পড়ে ধরছি, আমি ডিজাইনটা 9টার মধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছি, 3 ঘন্টা লাগছে এটা করতে। এখন দেখেন মজার জিনিসটা হচ্ছে, এটা দেওয়ার পরে ও আমাকে এই ইমেজটা পাঠাইছে, অলরেডি ও পুল কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়ে, মানে পুলের যে জাস্ট ফিনিশিংটা বাকি, এবং মানে খুব মানে অলৌকিকভাবে ডিজাইনটা একদম মানে সেম হয়ে গেছে। দেখেন এর এইখানে ফায়ার ফিচার, আর অপোজিটে যে এখানে কিছু স্টেপ আছে, আর আমার ডিজাইনটা যেটা ছিল সেটা হচ্ছে, সরি, ফায়ার ফিচার বলতে এইখানে হট ট্যাব, আর এইখানে ফায়ার ফিচার, ফায়ার পিট, আর এখানে কিছু স্টেপ আছে, আর ওটার ক্ষেত্রে এইখানে হচ্ছে হট ট্যাব, আর এইখানে কোনো ফায়ার ফিচার না, সম্ভবত ফায়ার ফিচারটাই যে এইখানে, ঠিক আছে, এইখানে এই হচ্ছে মানে ও করছে। এটা মানে এখন মানে আমি তো জাস্ট মানে অবাক, দেখেন ওর পুল ডিজাইন কমপ্লিট, এখন আমাকে বলছে কি যে হাউ ইজ দ্য ফ্রন্টের ডিজাইন, আমাকে এখনও দিই না, আমি আজকে কালকে করবো ফ্রন্টের ডিজাইনটা। তো ও যখন এটা পাঠালো, তখন আমার বোঝা হয়ে গেছে যে ও আসলে এই $650, মানে কি বাংলাদেশি টাকা আমাদের কাছে ৭০,০০০ টাকা লাগতেছে না, মানে খুব বড় একটা অ্যামাউন্ট, বাট ওদের কাছে আসলে এই অ্যামাউন্টটা খুবই কম, এবং আমার বিশ্বাস ও আসলে মূলত এই ডিজাইনটা আমার কাছ থেকে কেন করিয়েছে, যেমন আমি কিন্তু ভালোই কোর্স কিনি,
আমার কাছে যে কোর্সটা, আমি যে বিষয়ে স্কিলড, আমি সেই কোর্সও কিনি, হয়তো একটা স্কেচ আপের কোর্স কিনলাম, আমি তো স্কেচ আপে অনেক ভালো কাজ করতেছি, কোর্সটা কিনি এই জন্য যে স্কেচ আপে দেখাচ্ছে 20টা ভিডিও আছে, তো ওর মধ্যে এমন একটা ট্রিক্স বা এমন একটা জিনিস আমি শিখতে পারি 20টা ভিডিওর ভিতরে, হয়তো আমার 5 মিনিট কাজে লাগছে, যেটা আমার প্রোডাক্টিভিটিতে অনেক হেল্পফুল করতেছে। দেখা যাচ্ছে আমি হয়তো সেই কোর্সটা নিয়েছি 3,000 টাকা দিয়ে, বাট ওই ট্রিক্সটা শেয়ার কারণে আমার প্রত্যেকটা প্রজেক্টে 10 মিনিট টাইম সেভিং হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি আলটিমেটলি পুরো বছরে এই 3,000 টাকা স্পেন্ড করে কত টাকা আর্নিং করতেছি। তো হয়তো দেখা যাচ্ছে যে ও যে পুল ডিজাইনটা করছে, সারাউন্ডিং কোনো এরিয়া, এটা আমার ধারণা, সারাউন্ডিং কোনো এরিয়া হয়তো ওর পছন্দ হয় নাই, অথবা ও হয়তো আর একটু বেটার আইডিয়া চাচ্ছে, যে আমি মানে এই এইগুলো করতে তো অনেকটা মানে $1 বিলিয়ন কাজ, টোটাল বা টোটাল হাউসটা বিশাল বড় এরিয়া, এটা আমি এটা নিয়ে একটা শর্ট দিছিলাম যে কীভাবে গাছ কেটে বা এটা করা হয়েছে। গুগল ম্যাপে গেলে দেখা যায় যে টোটাল মানে বিং ম্যাপে কী সুন্দর গাছপালা, গুগল ম্যাপে কিছুই নাই, এই বাড়িটা করতেছে। তো যেহেতু $1 বিলিয়ন কাজ, এই $650 এর কাছে কিছুই না, এ হয়তো দেখাচ্ছে আমার এই আইডিয়ার থেকে বা আমার এই ডিজাইন থেকে হয়তো একটা দুইটা আইডিয়া গ্যাদার করবে, এবং আমি শিওর ঠিক এরকম বাজেটে ও, আমি তো $650 বলার সাথে সাথে রাজি হয়ে গেছে। আমরা যে সময় বাজেট বলি তখন মন চাইলেই আসলে $2,000-3,000 বলতে পারি না, কারণ এখানে অনেক কম্পিটিটর আছে, আর আমার ডিজাইন করতে যে খুব বেশি সময় লাগবে তাও তো না। তারপরেও চেষ্টা করি যে স্কেল বড় হলে একটু প্রাইসটা ভালো বলতে, তো চিন্তা করা লাগে যে ওরা যাতে আমার কাজটা নিয়ে না যায়। তো $650 বলার সাথে সাথে কিন্তু রাজি হয়ে যায়। এখন আমি এটাকে ফ্রন্ট এর ডিজাইনটা হচ্ছে আমি করব। কেবলমাত্র আমি হচ্ছে আর একটা ক্লায়েন্টের সাথে আমি মিটিং করলাম, এই যে দেখতে 12:26, তো এটার জন্য আমি ওকে চার্জ করছি টোটাল মানে 500 USD হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনের জন্য, আর হচ্ছে ইরিগেশান অ্যান্ড লাইটিং প্ল্যান, এটা আমি করব না, অন্য কাউকে দিয়ে করাবো, সেটা হয়তো আমার $100 লাগবে। টোটাল $750 চার্জ করছি এবং মিটিং করছি এ রাজি। তো ফ্রিল্যান্সিং আসলে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, যদি বুঝতে পারেন তাহলে এখান থেকে আসলে অনেক কিছু করা সম্ভব।